কাল সন্ধ্যায় সাগরদের বাড়িতে তোর মা আসবেন। সরি বাবা, আমি তো পারবো না, আমার দীপ্তর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। হোয়াট ডু ইউ মিন? কাল তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে আর তুমি একটা সাধারণ ছেলে। বাবা, আমি ওই সাধারণ ছেলেকেই বিয়ে করব, তোমার অসাধারণ ছেলেটাকে নয়। তোমার ওই দীপ্তকে সাগর 10 বার কিনতে পারে তা জানো? জানি, কিন্তু আমাকে কিনতে পারে না। আর টাকা ছাড়া দীপ্তর কোনো কিছুরই কমতি নেই। I want to see that you attend your mother-in-law. Understand? I'm deeply with you. And that is fine. Thank you.
এতো জরুরি তলব কেন বলো তো? কাল সকালে আমরা বিয়ে করছি, কাজে আসছি। বিয়ে তো আমরা করবই, কিন্তু তার আগে আমার একটা চাকরি তো দরকার। চাকরি না পেলে আমি তোমাকে খাওয়াবো কি? আমাকে খাওয়ানোর সুযোগ তোমার আর হবে না। আগামী পরশু আমার বিয়ে, তুমি চাকরি পেয়ে রোজগার করে কাকে খাওয়াবে দীপ্র? আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, বাবার কথা কোনো নড়চড় হয় না। আমি তার মেয়ে, আমার কথার কোনো নড়চড় হবে না। বিয়ে ঠিক হয়েছে কবে? আগামী পরশু। তো নো ওয়ে, কাল 11টায়। ওকে ওকে, কিন্তু আমি ভাবছি এত ভাবা ভাবি সময় নেই দীপ্র। আমরা বিয়ে করছি এবং কাল আমাকে বিয়ে করতে চেয়েছেন, বিয়ের কথা পাকা হয়ে গেছে। কিন্তু আপনি এত রাতে এখানে? এত প্রশ্ন করবেন না, আপনি তো আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমাকে বিয়ে করতে হলে এখনই আমার সাথে চলুন, কাজী অফিসে গিয়ে আমাকে বিয়ে করবেন। কেন, আপনার সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে, এভাবে চুরি করে বিয়ে করবো কেন? যেখানে সবার সামনে ওভাবে বিয়ে হবে না। আমি যেভাবে চাইছি সেভাবে যদি বিয়ে করতে রাজি হন তাহলে হবে, নইলে ঠিক আছে। চলুন কাজল, জাস্ট ফিউ সেকেন্ড, আমি আসছি। কাণ্ড বেয়াই সাহেব, মাঝরাতে দুটোতে বিয়ে করে বাড়ি এসে হাজির। আশ্চর্য, আমি খুব আশ্চর্য হচ্ছি, ও সাগরকে বিয়ে করতে গেছে গত রাতে। যাই হোক, আমি খুব খুশি হয়েছি। নিশ্চয়ই আমিও খুব খুশি হয়েছি, এই বিয়ে তো আমরা দিতামই, ওরা নিজেরা করেছে তো কি হয়েছে? আপনি বরং বেয়াই সাহেব একদিন এসে ওদেরকে একটু আশীর্বাদ করে যান, তাহলে ওরা বুঝবে যে আপনি রাগ করেননি। না না, রাগ করব কেন, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি, ধন্যবাদ। Thank you.
বৌমা খুব সকালে উঠে দেখছি যে রাতে ঠিক মতো ঘুম হয়নি সব তো এরকম বক বক করে তোমাকে জাগিয়ে রাখে কিরে স্বাগত চা দিয়েছিস হ্যাঁ সাগর ভাই আপনাকে ডাকছে ওর সাথে বোধ হয় তোমার ভালো করে আলাপ হয়নি না এত তাড়াহুড়ো কি আছে আস্তে আস্তে হয়ে যাবে না তাড়া নয় এ বাড়িতে আমরা কতজন থাকি তা তো তোমাকে জানতে হবে তুমি হচ্ছে আমার একমাত্র ছেলের বউ ও হচ্ছে সত্যি গ্রাম সম্পর্কে আমার এক চাচাতো ভাইয়ের মেয়ে মা বাবা নেই এক ভাই আছে বড় দুরবস্থায় ছিল মেয়েটা অসহায় মেয়েটাকে আমি আমার কাছে এনে রেখেছি আমি ওর বিয়ে শাদী দিয়ে দেবো মা আমি ভেতরে যাই তাহলে হ্যাঁ যাও মা তোমাকে অনেকক্ষণ হলো সাগর ডেকে যাও কুপু টেবিলে নাস্তা দেওয়া হয়েছে হ্যাঁ চল বউটা আমার ভালোই হয়েছে না রে শক্তি যাকে বলে ঘর আলো করা বউ হ্যাঁ খুব সুন্দর আমায় ডাকছিলেন কি করবো বলো সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের মুখ না দেখলে মন খারাপ হয়ে যায় কাছে এসে বসো না একটু কেন চা তো দিয়ে গেছে খাওয়ানি দেখছি রেডি হবে না অফিসে যাবে তো আচ্ছা আর কতকাল অফিস করতে হবে বলো তো বিয়ে করেও রীতিমতো ব্যবসা বাণিজ্য করছি হানিমুনে যাবো না এই চলো না বাড়ি থেকে ঘুরে আসি হানিমুনে যাবার কি আছে বলতো যত ওল্ড স্টাইল বিয়ে হানিমুন এই তো বেশ আছে আসলে ওসব আমার একদম ভালো লাগে না ভারী বিশ্রী লাগে বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ দুজন বাইরে বেড়াতে বেরিয়ে গেল আর তার পরিবারের সবার কি হলো সবাই বাড়িতে বসে রইল সবাইকে নিয়ে যদি হানিমুনে যাওয়া যায় তাহলে আমি হানিমুনে যেতে রাজি আছি এখন ভেবে দেখো আমাকে নিয়ে হানিমুনে যাবে কি তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না এইভাবে এত আগ্রহ নিয়ে আমাকে বিয়ে করলে আমি আমি অনেক প্রত্যাশা করি আমি একটু এরকমই আমাকে ভুল বুঝে কোনো লাভ হবে না আমার প্রত্যাশা তো প্রত্যাশা মানুষকে প্রতারিত করে আর প্রতারণা মানুষকে শেখায় প্রত্যাশা না আমি 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 তোমাকে নিয়ে এমন এক জায়গায় যাব ঠিক ঠিক তোমার মতো জিজ্ঞেস করবে না কোথায় নিয়ে যাব যখন যাব তখন তো দেখবে এমনি এত হয়েছে করার কি আমি আমি একটু ওদিকটা যাচ্ছি কোন দিকটায় এই রান্নাঘরটারে ওসব দেখার জন্য এই বাড়িতে অসংখ্য লোক আছে এবং তাদের গাদা গাদা টাকা বেতনও দেওয়া হয় আমার বউকে কাজ করতে হবে না আমার বউয়ের একমাত্র কাজ হচ্ছে আমার সঙ্গে প্রেম করা আপনি আসায় খুব খুশি হয়েছি ভাই সাহেব এসো বৌমা বসো তোমরা কথা বলো আমি তোমাদের নাস্তা নিয়ে আসি তুমি যে আমার কথা রেখেছ এই জন্য আমি খুব খুশি হয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না তুমি হয়তো জানো না যে তোমার কথা রাখার জন্য আমি বিয়ে করিনি তুমি হয়তো ভাবছো আমার সুমন্তি হয়েছে তবে কেন বিয়ে করেছি সেটাও তোমাকে বলা সম্ভব না সম্ভব না হলে বলো না তবে তুমি যে আমার সম্মান রক্ষা করেছো এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি সুখে থাক সুখে থাকবে নিশ্চয়ই সুখে থাকবে বাবা ওয়ালাইকুম আসসালাম ভালো হ্যাঁ ভালো ভালো বসে 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 হ্যাঁ তোমরা এভাবে বিয়ে করেছো বলে আমি কিন্তু কিছু মনে করি আসলে এর মধ্যে একটা থ্রিল আছে কাজল আমার মেয়ে এ সব কিছুই একটু অন্যরকম ভাবে পেতে পছন্দ করে তাই হয়তো এভাবে বিয়েটা করেছে যাই হোক আমরা একটা ফ্যামিলি রিসেপশন করে ঠিক আছে যেমন আপনি বলবেন
তাই হবে। না বাবা, আমাদের কোনো রিসেপশন হবে না। সাগর, তোমাদের ওই যে ফার্ম হাউসটার কথা বলেছিলে, ওটা কমপ্লিট হয়েছে? সবাইকে নিয়ে যে যেতে চেয়েছিলে, কবে যাবে? তুমি যেদিন চাইবে যাই, তাহলে মাকে খবর দিয়ে আসি। যাওয়ার আগে একবার আমার ওখানে আসবি না? আসলে ও তো খুব ব্যস্ত থাকে, তারপরে চেষ্টা করব। ওকে মাই সান, আসলে ও যেমনটি চায় তেমনটি চলুক। মেয়েটি আমার একটু বেশি জেদি, একরোখা। ছেলেবেলায় মাকে হারিয়েছে তো, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, আপনি কিছু ভাববেন না, আমি ওকে নিয়ে যাব, আর কোনো সমস্যা হবে না। অবাক হচ্ছি, এত ঘন ঘন ফোন করলে কাজ করবো কখন? জানো, আমাদের হানিমুনে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি। আগামী সাগর, এই হানিমুন হানিমুন শুনতে আমার ভালো লাগে না। তার চেয়ে বরঞ্চ বলো, আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি। আশ্চর্য আশ্চর্য তোমার আর আমার অনুভবের ভিন্নতা দেখে। হানিমুনে যাওয়ার কথা ভাবলেই আমার অনুভূতির স্তরে স্তরে শিখরণ জাগে। পুরোটা সময়, পুরোটা সময় শুধু তোমার আর আমার। আর তুমি তুমি শব্দটাই শুনতে চাও না? ঠিক তা নয় সাগর, আসলে আমি কাজের মানুষ পছন্দ করি। যারা কাজের সময় কাজ বাদ দিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তারা স্বার্থপর। সবকিছু মিলিয়ে তুমি, সেই তো ভালো। জিজ্ঞেস করবে না কখন আসবো? নিশ্চয়ই কখন আসবে। তুমি যখন বলবে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো আমি এসে হাজির হয়ে যাব। তাই নাকি? তাহলে এখনই আমার সামনে এসো তো, দেখি তোমার আলাউদ্দিনের চেরা দিন নমুনা। আমি হাজির মহারানী। ও মাই গড, তুমি মোবাইল। তোমার জন্য খাবার গরম করে দেই, ব্যবসা বাণিজ্য তো সব মাথায় উঠেছে। রাত হবে না, নিজেদের বাড়ি গেছে খেয়ে আসবে তো না? তাই তো মনে হয়। বিয়ের পরে এই বাড়িতে আসার পর এই প্রথম বাইরে গেল মেয়েটা। আহা, একটু ভুল, বড় ভালো মেয়েটা, এত বড় লোকের একমাত্র সন্তান, অথচ দেখ কেমন ঘরোয়া, কোথাও যেতে চায় না। বিয়ের পরেও বাইরে গেল না, আমাদের সবাইকে নিয়েই নাকি যাবে বলেছে সাগরকে। আমরা যাব মানে আমিও? তাই তো বললো, আমরা সবাই গেলে তুই কোথায় থাকবি? আমরা কি তোকে কেউ পর ভাবি? সাগরও তো ভাবে না, এখন দেখছি বৌমাও তাই। ভারী লক্ষ্মী মেয়েটা। Thank you.
চলে সাহেব ডাক্তারকে খাবেন আইজি চলে যাবে থাকবেন না না চলে যাব আয়সা পর্যন্ত এই ঘরেই খালি থাকলে তোরাজ আমি যেদিন চলে গিয়েছিলাম সেদিন বা তারপর কেউ কি আমার কাছে এসেছিল পরের দিন সকালে দীপ্র দীপ্র এসেছিল না তার এক বন্ধু নোমান ভাই আইছিল দীপ্র ভাইয়ের হাতে একটা সিডি আনছিল চিঠি দেখো কোথায় দেয় নাই বলছিল খুব জরুরি আছে আমার হাতে দেয়ার এই কথা আছে জরুরি কারো কোন জরুরি চিঠি আমার দরকার নেই আপা মনে দুলা ভাইও খুবই সুন্দর যাও তুমি এখান থেকে আর শোনো এরপর যদি কেউ আসে তাকে বলবে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি নিচে গিয়ে বলো আমি আসছি কেউ আমাকে প্রতারিত করবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আর আমার তাকে মনে রাখতে হবে এ দায় কেন আমাকে বইতে হবে কেন সাগরের ভালোবাসা গ্রহণ করতে আমি পারি না পাচ্ছি না জানি পারবো না এ কেমন অনুভব ছিল না তুমি উঠে এলে কেন তুমি জেগে আছো আমি ঘুমোবো কিভাবে তোমাকে ছাড়া আমার কোনো সুখ নেই কাজল তুমি জেগে আছো আমাকে ডাকলেই পারতে আমি জেগে থেকে তোমাকে সঙ্গ দিতাম আমাকে ডাকোনি কেন কাজল আমি আমি তোমাকে খুব ভালোবাসি কাজল আমি তোমার আপন হতে চাই কাছে থাকতে চাই কেন পারছি না কাজল আমাকে আমাকে দূরে সরিয়ে রাখছো কেন তুমি তুমি মিছে মিছে আমাকে নিয়ে ভাবছ কষ্ট পাচ্ছ আসলে আমার মনটা আজ ভালো নেই বাড়িতে গিয়েছিলাম তো তাই বলো আমি মনে মনে কত কিছু ভাবছিলাম একটা অনুরোধ আমার কাছে কোনো কিছু লুকিও না সবকিছু আমাকে বলবে আমরা আমরা দুজনে শেয়ার করব আচ্ছা তাই হবে চলো শুতে যাই কাল আবার তোমার পান হল দিকে আমার না বলো আমাদের আমাদের দুজনের
আলাইকুম স্যার। ম্যানেজার সাহেব কোথায়? স্যার আসছেন, একটা ফোনে এসে কথা করতেছেন। যাও মালপত্র গাড়িতে উঠো, যাও স্যার। সালাম আলাইকুম স্যার। মা, ইনি আমাদের ম্যানেজার স্যার, আমার মা, আমার স্ত্রী। কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু জেদি। হ্যাঁ, আমি কিছু মনে করিনি স্যার, ধনী পরিবারের এরকমই হয়। সাহেবকে দেখে তুমি ওভাবে চলে আসায় ভদ্রলোক খুব কষ্ট পেয়েছেন দেখে মনে হয়। ম্যানেজার সাহেব ভদ্রলোক? ওই ধরনের বাজে ধরনের একটা লোককে চাকরিতে রেখেছে কে? একটা রাবিশ লোফার ধরনের লোক। সে কি লোফার? লোকটাকে দেখে কি মনে হলো সে লোফার? আচ্ছা কাজল, একটা লোককে দেখে কি বোঝা যায় সে লোফার? কাজল, আমার কাজল, সাগর সাহেবের স্ত্রী, আমি কেমন করে তার সামনে দাঁড়াবো জানি না, কিচ্ছু জানি না। কাজল, তুমি কিন্তু ভদ্রলোককে খুব অপমান করছো। ভদ্রলোক? ওই লোকটা ভদ্রলোক? কেন না, তা ওই ভদ্রলোক তোমার এখানে কতদিন যাবত কাজ করছে? বেশি দিন না, এই মাসে জয়েন করেছে। আমাদের বিয়ের পরপরই এই ফার্ম হাউসটা কমপ্লিট হলো, তারপর পেপারে বিজ্ঞাপন দিলাম, লোকটা ইন্টারভিউ দিল, খুব প্রমিসিং মনে হলো, ব্যাস নিয়ে নিলাম। সেই তো, তুমি ফ্রেশ হয়ে নাও। আপনি স্যার? আপনি টিচার এখানে? আপনার ম্যানেজারি করার জায়গা কি আমাদের ঘরের চারপাশ? কাজল, কাজল, ম্যানেজার সাহেব মনে কিছু বলতে এসেছেন। স্যার, স্যার আপনার সাথে একটু আলাপ ছিল। হ্যাঁ বলুন, চলুন স্যার। কাজল, আমি আসছি, তুমি ঘরে যাও, যাও চলুন। অপমান করেছে, আবার এখানে এসে এখন চাকরি নিয়েছে। তুমি কি এতই তুচ্ছ? সব ভাবিস একটু দাস্ত। এসো বৌমা। কি হয়েছে মা, তোমাকে এমন লাগছে কেন? সাগর কিছু বলেছে? না তো, কিছু হয়নি তো। তোমাকে খুব বিমর্ষ লাগছে। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আপনি ভাববেন না ঠিক হয়ে যাবে। আমি কি একটু বাড়িটা ঘুরে দেখতে পারি? নিশ্চয়ই, এ তো তোমার মা, তোমার বাড়ি, তোমার সব, যাও ঘুরে দেখো। আচ্ছা ফ্রেঞ্চি, কোথায় থাকিস বলতো? সারাদিন তোর চেহারাই দেখা যায় না। ফুকুরাম্মা, এত বড় বাড়ি, এতজন মানুষ, সবাইকে দেখা দেয়া খুব কঠিন সমস্যা। দেখা দেওয়ার ইচ্ছা থাকলেও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। খাওয়া দাওয়া করছিস তো ঠিক মতো? সারাদিন ঘুরে না বেরিয়ে এখন এখানে থাক, সাগরকে বলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেবো, দুই ভাই বোনে একসাথে থাকবি। আপনার অনেক মেহরবানি ফুপু আম্মা, একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব সুবিধা হয়। বৌমা, ওকে বোধহয় তুমি দেখোনি, ও হচ্ছে ফ্রেঞ্চি।
কিছু? হ্যাঁ, সুপ্তির ভাই। ছোটবেলায় কেউ কিছু বললে ও ফ্যাঁচফ্যাঁচ করে কাঁপতো, সেই জন্য ওর এরকম নাম রাখা হয়েছিল। ভারী আশ্চর্য স্বভাব তো। ছোটবেলা ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদা কোনো আশ্চর্য কিছু না, সবাই কাঁদে। এই কেউ ফ্যাঁচফ্যাঁচ করে, কেউ ভেউ ভেউ করে। তুমি দেখছি বাচাল এবং বেয়াদব। যাও এখান থেকে, যা কাজে যা। জি আদাব। তো আদব কায়দা জানে না বৌমা, গ্রামে থাকে তো। এবার ওকে এনেছি একটা কাজকর্ম জোগাড় করে দেওয়ার জন্য। গ্রামের সব দুস্থ এতিম লোকদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন নাকি আপনারা? না মানে ও বোন তো আছে তাই বললাম। না আমাদের তো কাজের লোক লাগেই, তাই মনে করলাম। আসলে লোকটাকে দেখে আমার ভালো লাগেনি তাই বললাম। কিছু মনে করবেন না ভাবি। চা খাবেন? হ্যাঁ খাবো, আমার ঘরে দিয়েছো। ফুপু আপনি? না রে, আমি নামাজটা পড়ে আসি। তুমি আমার সামনে আসার সাহস আর কখনো দেখাবে না। এটাকে যদি এখানে কোথাও একটু কাজে ঠাজে লাগাতে পারিস। ঠিক আছে মা, ও দারুণের সঙ্গে থাকুক, দুজন দারুণ হলে ভালো হয়। বৌমা কোথায়? নতুন জায়গা আমি দেখে আসি ভাইজান। আরে না, ভয়ের কিছু নেই, নিজের বাড়ি নিজের ঘর একটু ঘুরে ঘুরে দেখো। না না মা, চারিদিকে শেয়াল টেল ডাকছে, ও ভয় পেয়ে যাবে। আমি একটু দেখি। কাজল, এই অন্ধকারে একা বসে আছো কেন? স্যার তোমাকে ঘরে না দেখলে চিন্তা করবেন। সেটা আমার ব্যাপার,
তোমাকে মাথা গামাতে হবে না। আর তুমি আবার আমার সামনে এসছো, তোমার সাহস তো কম না? ভালোবাসা সাহস যোগায় কাজল। লজ্জা করে না তোমার মুখে ভালোবাসার কথা আনতে? লজ্জা লজ্জা করবার মতো আমি কি করেছি? আমার ভালোবাসাকে অস্বীকার করে, আমার ভালোবাসাকে অস্বীকার করে অন্য পুরুষের সাথে ঘর বাঁধতে তোমার যদি লজ্জা হয়? তোমার মতো একটা প্রতারকের মুখেই এসব কথা মানায়। প্রতারক? কি প্রতারক? আমি আমি প্রতারক? বাবার হার্ট অ্যাটাকের খবর শুনে এসে গেলে কি প্রতারক হয়? যদি তোর সেভাবে প্রতারক হয় তাহলে আমি প্রতারক। সেদিনের ঘটনা তোমার জানা নেই। কোথায় ছিলি তুই এতক্ষণ? কেন, কি হয়েছে? বাবার হার্ট অ্যাটাক করেছে, আমার বাড়ি থেকে এইমাত্র টেলিগ্রাম এসেছে। তাই নাকি? তুমি তো বেরিয়ে যাও, দেরি করছিস কেন? আরে দেরি করছি তো তোর জন্যে, কাজলের সাথে আমার জরুরি একটা কাজ ছিল। তুই এই চিঠিটা কাজলকে দিয়ে দিবি, খুব জরুরি। আমি কাজলকে ফোন করেছিলাম, ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে? ওকে, তুই ওনাদের ব্যাগ গুছানো আছে দেখছি। সব গুছানো আছে, তুই চিঠিটা পৌঁছে দিবি। ঠিক আছে? ঠিক আছে, তুই যা। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। ফিরে এসে দেখলাম তুমি অন্যের। কাজল, মাই গড, তুমি এখানে এই অন্ধকারে একা একা? ও আপনি আছেন, আমি তো ভাবলাম অন্ধকারে ভয় তো পেয়ে না জানি কি অবস্থা তোমার। স্যার স্যার, আমি ঘরে ছিলাম, হঠাৎ জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি উনি এখানে একা বসে আছেন, তাই এগিয়ে আসলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এসো কাজল। স্যার আমি কি ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? না, শোনা এসো প্রিয়। এরকম ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেনি। মা, পেঞ্চুকে না দারোনার সঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কোথায়? ওরা দুজন যদি একসঙ্গে থাকতো তাহলে তো সমস্যা হতো না, সুবিধা হতো, লোকটা পালাতে পারতো না। ভাইজান, কি হয়েছে ভাইজান? কোথায় ছিলে তুই? ঘুমোচ্ছিলে? তোকে না দারোনা চাকরি দেওয়া হয়েছে? যে এতক্ষণ তো ছিলাম, এইমাত্র চক্ষু দুটো একটু লেগেছিল। স্যার, দারোয়ানের জন্য একজন ডিপেন্ডেবল লোক রাখা প্রয়োজন। না না, ও আমাদের বিশ্বাসী লোক, আমার ভাইয়ের মতো, ও শক্তির ভাই। ঠিক আছে, যা রাতে জেগে থাকিস। ভাইজান, ভূত প্রেত নয় তো নাকি অশরীরী? কাজল, বাবা ফোন করেছেন। বিপ্রাণ, সরি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তার কি এখন আর কোনো প্রয়োজন আছে? আচ্ছা বিপ্র, আমার সব প্রয়োজন যে তোমাকে ঘিরে। ফোনটা রিসিভ কর। কাজল, আমাকে ভুলে যাও।
সুখী হবে। হ্যালো বাবা। হ্যাঁ, ফোনের লাইনটা তোদের অফিস রুমে নাকি? তোদের ম্যানেজার ধরেছিল, একটা কানেকশন রুমে করিয়ে নিস। কেমন আছিস কাজল? আমি ভালো নেই, আমি খুব খারাপ আছি বাবা। বাবা, আমি তোমার কাছে গিয়ে কয়েকদিন থাকবো। নিশ্চয়ই থাকবি, আমার সবই যে তোর মা। কিন্তু কি হয়েছে সাগরের সঙ্গে? কোনো ঝগড়া হয়েছে? সাগর তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে নাকি? না বাবা, ওসব কিছু নয়। সাগর তেমন মানুষই নয়, ও আমার ব্যাপারে ভীষণ কেয়ারিং। আমি তোর কাছে আসবো মা, সাগরকে বলিস আমাকে ফোন করতে। হ্যাঁ বলবো, রাখি। আমার কাজল, তোমাকে চিনতে কি আমার কষ্ট হয়? আমার সমগ্র চেতনায় তোমার বসবাস, অনুভবে তোমার অস্তিত্ব। হঠাৎ ফুল? সর্বনাশ, আজ তোমার জন্মদিন নয় তো? আজ তোমার জন্মদিন বুদ্ধু, তোমার জন্মদিন কবে সেটা মনে রাখার দায়িত্ব কি আমার? আমাকে ছাড়া তোমার চলবে না, বুঝেছো বুদ্ধু? সে তো কবে থেকেই। কাজল, তোমাকে ছাড়া আমি বাঁচবো ভেবেছো? এখানে এসে মোটেও ঠিক করনি। তুমি তো জানো আমি যেটা করি ঠিক মনে করি করি, কারো তো আক্কা করি না। সেটা ঠিক নয়, আর সেটা যে ঠিক নয় তা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। সেদিন যদি তুমি জেদ না করতে, তাহলে আজ তোমাকে আমাকে দুজনকে দু মেরুতে থাকতে হতো না, তুমি আমার হতে। চাতক পাখির মতো তৃষিত নয়নে তোমার দিকে আমার চেয়ে থাকতে হতো না কাজল, হতো না। দীপ্তি, আমি এখন কি করব? আমি যে ভুল করেছি এটা বুঝতে পারার পর থেকে কি অন্তর্জালে ভুগছি। আমি চলে যাব কাজল, তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। আমি চলে গেলে তুমি সুখী হবে, তাছাড়া তোমার স্বামী তো তোমাকে খুব ভালোবাসেন, তিনি চমৎকার মানুষ। তুমি কোথাও যাবে না বিট্টু। তুমি এখানে? আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। স্যার, ঢাকা থেকে আপনার একটা ফোন এসেছিল, আপনার শ্বশুর। আমি ওনাকে সেটটা দিতে গিয়েছিলাম, আর উনি এসেছে সেটা ফেরত দিতে এসেছিলেন, এই তো। আমি অফিসে রেখে এসেছি। আপনি ওকে উনি উনি ডাকছেন দেখছি, ভাবি ডাকবেন, ঠিক আছে?
মা ঘুমিয়েছো? আসছি। কি হয়েছে বাবা? মা কাজ জন্য ভীষণ জ্বর, কি করি বলো তো? সে কি হঠাৎ? চল তো দেখি। তুমি যাও, আমি ম্যানেজারকে খবর দিই, কোনো ডাক্তার ওষুধ কিছু ব্যবস্থা করে যায় কিনা। এই শুক্তি, শুক্তি আয় তো, চল। মাপা হয়েছে? টেম্পারেচার মাপবো কি করে? সঙ্গে তো থার্মোমিটার আনা হয়নি, ওষুধ বিশুদ্ধ কিছু সঙ্গে নেই। আমার কাছে সামান্য কিছু আছে, প্যারাসিটামল জাতীয়। স্যার আমি না হয় শহরে গিয়ে ওষুধ নিয়ে আসি। না না আমি যাচ্ছি, আপনারা বরং ওর কাছে থাকুন, আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যাচ্ছি। মা ওকে সাবধানে রাখুন। আহা, এত ব্যস্ত হতে হবে না, আমার তেমন কিছু হয়নি, প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। স্যার আমার মনে হয় একজন ডাক্তার দেখা হতো। আমি বলছি না কিছু হয়নি, এত ব্যস্ত হচ্ছ কেন? স্যার আমি তাহলে যাচ্ছি, প্রয়োজন হলে ডাকবেন। সত্যি চল তো ওষুধটা নিয়ে আসি। সকাল হয়ে গেছে, ডাক্তার ডাকতে যাব। আপনি তো সাংঘাতিক ডিউটি শুনে এত সকালে উঠে এসেছেন, খুব ভোরে ঘুম থেকে ওঠেন বুঝি? টেনশন থাকলে ঘুম হয় না স্যার। উনি কেমন আছেন? ডাক্তার ডাকতে যেতে হবে না, ওর জ্বর কমে এসেছে, আর যদি না বাড়ে তাহলে ব্যস্ত হওয়ার কিছু নেই। জি স্যার। স্যার জ্বরটা কমে গেছে তো? হ্যাঁ। ম্যানেজার স্যার, আমার স্ত্রীর প্রতি আপনার আন্তরিকতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমার নাম দীপ্র, আমাকে ম্যানেজার না বলে দীপ্র ডাকলে খুশি হব। নামটা সুন্দর, কিন্তু প্রফেশনকে মর্যাদা দেয়াই ভালো নয় কি? নিশ্চয়ই স্যার। এনে কি আরো? এই তুমি আমার তুমি করে বললা কেন? আমি তোমার মতো দারোয়ান নাকি? হ্যাঁ জানো না, এই বাড়ির মালিকের ভাই আমি, আমার আপনি করে বলবা? মালিকের ভাই? আরে আমি কি এত বোকা, মালিকের ভাই কোনো সময় দারোয়ান হয়? হয় হয়, ওই দুঃসম্পর্কের ভাই হলে হয়, আমি মানলাম না। ওর জন্য চায় নাকি? মা বললেন দিতে।
এক গ্লাস গরম দুধ আনতে পারলে না? তোর যে কি কাণ্ড জ্ঞান, ও অসুস্থ। যা তা নিয়ে যা যা। আচ্ছা গো, তুমি এমন করছো কেন? সকালে ব্রেকফাস্টে প্রায় এক কাপ চা খাবো না, সেজন্যই নিশ্চয়ই মা পাঠিয়েছেন। তুমি রেখে যাও। সাগর, তুমি এমন করছো যে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। সামান্য একটু জ্বরই তো হয়েছে, সেখানে এমন করতে হবে? কাজল, 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 তুমি জানো না তুমি আমার কাছে কি। তোমাকে যখন প্রথম দেখি তখন আমার কাছে মনে হলো আমার স্বপ্নে কল্পনায় এতদিন ধরে আমি শুধু তোমাকেই দেখেছি। আমি তোমার জন্য অপেক্ষা করেছি এতগুলো বছর। ও ঈশ্বর, ও ঈশ্বর তোমাকে শুধু আমার জন্যই গড়েছেন। তুমি জানো না কাজল, তোমাকে বলিও নি, আমি প্রতিদিন ইউনিভার্সিটির সামনে গাড়িতে বসে থাকতাম শুধু তোমাকে দেখার জন্য। তোমাকে না দেখে একদিনও থাকতে পারতাম না। আমি তো জানতাম না। আমার অবস্থা বুঝতে পেরে মা বিয়ের প্রস্তাব পাঠালেন। শুনলাম তুমি বিয়েতে রাজি হওনি। আমার পৃথিবী দুলে উঠল, অন্ধকার হয়ে গেল আমার স্বপ্নের প্রাসাদ। তারপর হঠাৎ করে বৈশাখী ঝড়ের মতো তুমি আমার জীবনে এলে, আমাকে বিয়ে করতে চাইলে। তোমাকে ফেরাব কি করে? আমার অস্তিত্ব তুমি, আমার স্বপ্ন তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি একটা শূন্য। কাজল, কাজল, আমার একটি কথা, কখনো কোনোদিন মৃত্যুর কথা মুখে আনবেন। কখনো মৃত্যুর কথা মুখে আনবেন। তুমি যে তোমাকে আমার কাছ থেকে একটু আড়াল করে রাখো, এই জন্য বুঝি আমার ভালোবাসা তো দুর্নিবার। ঘুমোবে? তোমাকে ঘুমিয়ে দিই। কাজল এখন ভুল বুঝতে পেরে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কেমন করে প্রাপ্তি রূপব? ওকে নিয়ে যে আমার সকল সুখ আমি কেমন করে রূপব? ও তো আমাকে ভালোবাসে, আমি ওকে গ্রহণ করব না কেন? সাগরকে তো চায় না। কাজল, এখন কেমন আছো? ভালো। বিপ্রব, কাল আমি তোমাকে বলেছিলাম তুমি কোথাও যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে তোমার আমার সম্পর্কের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা বোধহয় সংশোধন সম্ভব নয়। এ কি বলছো কাজল? কাজল, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না, এখান থেকে কোথাও যাওয়া সম্ভব না। এখানে থাকলে আমি তোমাকে দেখতে পাই, তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু তাতে কি জটিলতা আরো বেড়ে যায় না? তোমাকে সামনে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। দুটো জীবন কিভাবে ধ্বংস হয়ে গেল না? ধ্বংস হয়ে গেল তা যদি বুঝতেই পারো, তাহলে
তাহলে আমাকে আমাকে তোমার সামনে থেকে সরে যাইতে হবে কেন? কেন তোমাকে হারাতে হবে কাজল? বিপ্লবের মাথাটা খুব ঘুরছে, আমি ঘরে যাব। দাঁড়াও। আমার অপরাধ কি বলো? কারুর কোনো অপরাধ নেই, এটাই হতে নিয়তি। হাতটা ছাড়ো দিদি। দেখছি খুব প্রকৃতি প্রেমিক, একা একা প্রকৃতি দেখছেন। গাছের ডালে অনেকক্ষণ ধরে একটা নাম না জানা পাখি ডাকছে, তাই দেখার প্রচেষ্টা চালাচ্ছিলাম। তোর ডিউটি তো গেটে, গাছের ডালে পাখি দেখা না নাকি? দে ভাইজান। বাইরে থেকে এসে এভাবে বসে পড়লি যে, ঘরে যা। সুপ থেকে ডাক্তার পাঠিয়েছিলাম, বৌমা এখনো ঘুমোচ্ছে। কেন মা? তোমার কাছে বুঝি আমার বসতে ইচ্ছে করে না? একটু বসি না মা? ও মা বস না, চা খাবি একটু? সত্যি একটু চা দে তো। আপনি বসেন এখানে, আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি। হঠাৎ কি হলো? কি এনে বসে বসে মাখি মারো না? মারি, আমি মাখি মারি, আর তুমি কি মারো? গন্ডয় মারো, রাম ছাগল মারি। বলছি না আপনি বলতে আমারে? আরে যাও বাড়ি, আপনি বলনে ওলা। এই ভাই সবাই মরে অপমান করছে, ওরা আমারে চিনে না। আমি কি করতে পারি জানে না। কখন এলে? আমায় ডাকুনি কেন?
কেন? দেখে কি হবে? আমি যাওয়ার পর থেকে কি ঘুমিয়ে আছো? আমি তো ঘুমিনি, ঘরে ছিলে। ঘরে না, একটু বাইরে গিয়েছিলাম। ঠিক আছে, বিশ্রাম কর। কোথায় যাচ্ছেন? একটু বসুন। কি ব্যাপার? আমাকে তো কখনো এইভাবে ডেকে বসাও না। আসছেন? এখন আমি কি করব? নিজের ভুলে আজকে এই পরিস্থিতি সৃষ্টি করেছি আমি। সব দোষ আমার, সব আমার দোষ। এখানে চাকরি করার আগে আপনি কোথায় চাকরি করতেন? কোথাও করতাম না স্যার, এটাই আমার প্রথম চাকরি। অভিমান, অভিমান করে গ্রামে আমার পা হাউসে কাজ নিয়েছেন না? ঠিক নয়, একটা চাকরির আমার খুব প্রয়োজন ছিল। তবে এই চাকরিটা নেওয়া আমার ঠিক হয়নি। কি ভাবছেন? ভাবছেন এই চাকরিটা নেওয়া ঠিক হয়নি না? জি, চাইলে আপনি চাকরিটা ছেড়ে দিতে পারেন। আপনি একটু বাইরে যান। তোমাকে পাইনি বলে ফোন করতে বলেছিলাম। আপনি একবার আসবেন বাবা। কেন সাগর, কোন সমস্যা? ফোনে কাজলের কণ্ঠস্বরে আমি একটু বিচলিত হয়ে পড়েছি। তোমার সঙ্গে কিছু হয়নি তো? না না, তেমন কিছু না, সামান্য সমস্যা বাবা। এই আমাদের ফার্ম হাউসের ম্যানেজার দীপ্র, তাকে কেমন যেন দীপ্র। ম্যানেজারের নাম দীপ্র? কতদিনের পুরনো? এক মাসও হয়নি, আমাদের বিয়ের পর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ছেলেটা ভালো না, ওকে স্যাক করে এখনই বের করে দাও, তা নাহলে সমস্যা বাড়বে। আপনি ওকে চেনেন? কাজল ওকে চিনত? না না, হ্যাঁ আমি ওকে চিনি না। সাগর, ডোন্ট ওয়ারি মাই বয়, কালই আমি আসছি। ওকে বাবা, ওকে। কাল থেকে আপনি আর অফিসে আসবেন না, আপনার চাকরি নেই। Thank you.
ছাগল কোথায় গেল? আমি তো তাই জিজ্ঞেস করতে গেলাম। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে বৌমা? না তো। আমি বুঝতে পারছি না যে তুমি ওর এত সাধনার প্রাপ্তি, সেই তোমার কাছ থেকে ও দূরে থাকছে কেন? দেখি ফ্রেঞ্চিকে ডাকতে পাঠাই। মা, আমি কি ওর সাথে যাব? আসলে মনটা খুব ভালো লাগছে না, ডান চোখে পাতাটা লাফাচ্ছে। আমি কি নিয়ে আসি? তার দরকার নেই মা, তোমার মন যখন টানছে সাগর এখনই এসে পড়বে। সাগর যেন কেমন করে চলে গেছে, এখন ও যদি এসে দেখে তোমার সাথে আমি বাগানে দাঁড়িয়ে কথা বলছি সেটা খুব খারাপ দেখা যাবে। খারাপ ভালোর প্রশ্ন আসছে না কাজল। সাগর সাহেব মনে কিছু জানতে পেরেছে, আমাকে বলেছে চাকরি নেই, কাল সকালে চলে যেতে। এখন তার কোনো উপায় নেই কাজল। চলো চলো, আজ রাতে আমরা দুজন পালিয়ে যাই, তা না হলে আমরা দুজন দুজনকে কোনোদিন পাবো না কাজল। তা হয় না দীপ্র, চলে যাও। আমার আমার খারাপ লাগছে কেন? সাগর যদি জেনে যায় ভালোই তো, আমার নিজে থেকে জানাতে হলো না। আমি তো দীপ্রকেই ভালোবাসি। তুমি এখানে কেন এসছো? না না, আমার ঘরে আসাটা তোমার উচিত হয়নি। তুমি যাও প্লিজ, এভাবে আমাকে অসম্মান করো না, তাতে ভালোবাসার অমর্যাদা হয়। তুমি যাও প্লিজ, আমি তোমার সাথে দেখা করব। আপনার সঙ্গে আমার কথা আছে। তুমি এসছো? কোথায় গিয়েছিলে এই অসময়? তুমি কাঁদছো, তুমি কাঁদছো নিশ্চয় আমার জন্য না, অন্য কারোর জন্য, অন্য কারোর বিরুদ্ধে। যার চাকরি চলে গেছে, যে কাল সকালে চলে যাবে, তার বিরহে সাগর তোমাকে ভালোবেসেছি। আমার বুকের পাঁজরের যতগুলো হাড় তার পরতে পরতে, প্রতি কণা রক্ত বিন্দুতে, প্রতি নিঃশ্বাসে তোমার নাম লেখা। কাজল, কাজল, এই চোখেরই কান্না যদি আমার জন্য হতো তাহলে আমার সে সুখে এই পৃথিবীতে কেউ, আর আজ আজ আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ। সাগর, তুমি কেন কি তোমাকে নিঃস করে দিলে, কাজ নিঃস করে দিলে। সাগর, আমাকে কিছু বলতে দাও, তুমি কিচ্ছু শুনবে না আমার কাছ থেকে। আমার আমার কিচ্ছু শোনার দরকার নেই। তুমি আমাকে উত্তর দিয়েছ, আমাকে আমাকে হাতে
স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার মতো সাহস এখনো আছে আপনার? সৎ সাহস কখনো হারায় না স্যার। সৎ সাহস অন্যের বেডরুমে ঢুকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে সৎ সাহস বলে। অন্যের বিবাহিত স্ত্রীর হাত ধরে বাগানে দাঁড়িয়ে কথা বললে তাকে সৎ সাহস বলে। আপনি এত বড় স্পর্ধা কোথায় পেলেন? আমার কর্মচারী হয়ে আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছেন? আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন স্যার। আমি আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইনি, বরং আপনি আপনি আমার প্রেমিকাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছেন। কাজল আমাকে ভালোবাসে, কাজল আপনাকে ভালোবাসে না। আমি যদি আমার প্রেমিকার সাথে দেখা করি, হাত ধরে কথা বলি, তাতে কি আমার অপরাধ হয়? আর আপনি যে দিনের পর দিন জোর করে তাকে নিয়ে ভালোবাসা হিংসংসার করছেন, আই জাস্ট কিল ইউ। আমি আমার স্ত্রীকে খুন করব, তবু অন্য কারো হতে দেব না, কারো না, কারো না, নেভার এভার। কি দুঃসময় আমার, আমার সোনার সংসার, সোনার প্রতিমা সব বকে ছারখার হয়ে গেল। সত্যি সাগর ভাই কই? ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। কি লাভ কাজল, আমি হেরে গেছি, আমি তো হেরে গেছি ওই লোকটার কাছে, আমি হেরে গেছি তোমার প্রেমিকের কাছে। না সাগর, সাগর তুমি হারো নি সাগর, একথা সত্যি, আমি ওকে ভালোবাসতাম, ওর উপর প্রতিশোধ নেবার জন্যই আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কিন্তু সেই চিত্র আজ নেই সাগর। আমাদের সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো আমাদের সব ঠিক হয়ে যাবে। Thank you.
দিকটা? কাজল, না না, এত রাতে তুমি কেন এসেছ? তোমার স্বামী জানলে তোমার ক্ষতি হবে, তোমাকে বিশ্বাস করবেন না। এসব জেনেও আমি না এসে পারিনি। তোমাকে একটা কথা বলতে চাই, আসলে মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি এখনকার যে কাজলের চেহারা দেখছি তাকে তো আমি চিনি না। আমি যে কাজলকে চিনি সে কাজল জেডি এক লোক একটি মেয়ে, প্রকৃতি ও সামাজিকতায় আবদ্ধ। কাউকে আমি চিনি না কাজল। তুমি যাও, যাও এখান থেকে। কাজল, তোমাকে এখানে নতুন করে পাবার পর আমার পক্ষে তোমাকে ছেড়ে দূরে যাওয়া সম্ভব না। কাজল, কাজল, আমার সামনে, আমার সামনে তুমি অন্য পুরুষের সাথে ঘর করছো, আমার তো সহ্য হচ্ছে না, একেবারেই না। আমি এখানে থাকবো না, আমার পক্ষে এখানে এক মুহূর্ত থাকাও সম্ভব না। কাজল, কাজল, চলো আজ এখন এখান থেকে আমরা পালিয়ে যাই। আমার সব গোছানো আছে কাজল, চলো, কোনো অসুবিধা নেই। তা হয় না দীপ্ত, একজন মানুষ তার সমস্ত সত্তা নিয়ে আমাকে ভালোবাসে, তার ভালোবাসার সাথে আমি প্রতারণা করতে পারি না, তাকে ভালো না বাসলেও পারি না। তাকে ভালো না বাসলেও এখন কিন্তু তুমি তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছ, তাই তো? তাই তো, তাকে ছেড়ে আমাকে নিয়ে পালানো তোমার পক্ষে সম্ভব না। কাজল, আমি তোমার স্বামীকে খুন করব। না, আমি তা হতে দিতে পারি না, যে কোনো কারণই হোক। তোমার জন্য অপেক্ষা করতে করতে যখন রাত 11:30 বেজে গেল, তখন আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব ছিল না। ওই দিন এই মানুষটা যদি আমার পাশে এসে না দাঁড়াত, আমাকে সাহায্য না করত, আমাকে আশ্রয় না দিত, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যদি মরে যেতাম তখন কোথায় পেতে তুমি আমাকে? তুমি মরে গেলে আমি জানতাম আমার কাজল মরে গেছে। তবু তবু আজ এখানে এত বড় কষ্টের ভার আমাকে বইতে হতো না। কাজল, আমি তোমাকে খুন করবো। কাজল, তোমাকে খুন করে আমি নিজেও মরবো। আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার ভালোবাসা, আমার কাজলকে কেড়ে নিয়ে যাবে আরেক চোখ। আমার কাজল অন্যের হয়ে থাকবে, আমি তা কি করে সইব? আমি আমার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কাজল, আমি যাচ্ছি দীপ্ত, এটাই তোমার সাথে আমার শেষ দেখা। Come on!
কেমন সোনার প্রতিমা, কে খুন করলো, কে আমার এত বড় সর্বনাশ করলো, কে আমার এই সর্বনাশ করলো, কে সর্বনাশ করলো। না, ওর মুখ ঠেকো না, ওর ওর দম বন্ধ হয়ে যাবে মা। একটু ঘুমিয়েছিলাম, সেই ফাঁকে কখন যে ও আমাকে দিয়ে চলে গেছে। আমি আর কখনো তার আলোতে দেবো না মা, কখনো আলোতে দেবো না। হ্যালো, হ্যাঁ বলছি, কে? শেষ অবলম্বনটুকু নিঃশেষ হয়ে যাবে। আমি পারবো, আমি যাবো না, আমি কিছু না। না বলে আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না। আরেকটা কথা, গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়, কথাটা মনে রাখবেন। আপনাদের বাড়িতে কতজন লোক আছে? আমি, আমার ছেলে, শক্তি, ম্যানেজার, দারোয়ান আর ফ্যান্সি। আপনি কে? আমি এ বাড়ির মালিক, সাগরের মা আর কাজলের শাশুড়ি। এবার আপনাদের পরিচয়গুলো বলুন। আপনি দারোয়ান, আপনি ম্যানেজার, নাম দীপ্ত, মিসেস রহমান, আপনি মিস শুক্তি, আপনি মিস্টার সাগর, ফেঞ্চু, ফেঞ্চু কোথায়? ফেঞ্চু শুক্তির ভাই, কাল রাতে হঠাৎ করে এসে আমাকে বললো ফুপু আম্মা আমার চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরি করব না। আজ সকাল থেকে তাকে আর পাওয়া যায়নি। নোট রাখো। আচ্ছা, কাল রাত কয়টায় লাস্ট তার সাথে দেখা হয়েছে? 11:30-11:30 দিকে। আপনার ভাই আপনাকে কিছু বলেছে? আমাকে কি বলবে, আমি কিছুই জানি না। নোট করো, উনি কিছুই জানে না। এটা নোট রাখার কি হলো? সেটা আপনি বুঝতে পারবেন না। মিস্টার সাগর, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি কি সত্যি বের করতে পারবেন কে আমার কাজলকে খুন করেছে?
চেষ্টা করে দেখি। আপনারা হেল্প করলে নিশ্চয়ই পারব। দিস ইজ মাই ফার্স্ট ইনভেস্টিগেশন। আই হোপ আই উইল সলভ ইট। ইন দ্যাট কেস আই ওয়ান্ট এভরিবডিজ কোঅপারেশন। চলুন একটু বাইরে চলুন। গোয়েন্দার সন্দেহের আওতার বাইরে কেউ নয়। বাড়িটা এখানে বানিয়েছেন কেন? বাড়িটা তো শহর থেকে অনেক দূরে, অনেকটা গ্রামের বাড়ির মতো। বাড়িটা বাবা বানিয়েছেন। শহরের যান্ত্রিকতায় যখন হাঁপিয়ে উঠতেন, বাবা এখানে এসে কিছুদিন কাটিয়ে যেতেন। বাবা গ্রাম ভালোবাসতেন। বাবা মারা যাওয়ার পর আমি এখানে একটা আধুনিক বাড়ি করার প্ল্যান করেছিলাম। আর তাছাড়া বিয়ের পর কাজল হানিমুনে যেতে চায়নি, সবাইকে নিয়ে বেড়াতে চেয়েছিল, আর সেই জন্য এখানে সবাইকে নিয়ে বেড়াতে আসা। বিয়ের পরে হানিমুনে যেতে চাননি? ওনার কি ধারণা হয়েছিল আপনি সেখানে নিয়েও তাকে খুন করতে পারে? খুন করব আমি? আমার কাজলকে আমি খুন করব? ইয়েস, সেটা অলরেডি তার ভাগ্যে জুটেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কাউকে সন্দেহ করেন? ম্যানেজার, মিস্টার দীপ্ত, আপনি তো কাজলকে ভালোবাসতেন, তাকে বিয়ে করেননি কেন? বিয়ে করা হয়ে ওঠেনি। যেদিন কাজলকে আমার বিয়ে করার কথা ছিল, সেদিন আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। কাজল কাজী অফিসে গিয়ে বসেছিল, কিন্তু আমি যেতে পারিনি। কাজল আমাকে প্রতারক ধরেছিল, তাই জেদ করে সে বিয়ে করে সাগরকে। আপনি তো কাজলকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি কাজলকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কাজল চায়নি। কাজল সাগরকে ভালোবাসতে শুরু করে, তাই তাকে খুন করলেন। আমি আমি খুন করব কাজলকে? আমি তো কাজলকে ভালোবাসি। যাকে ভালোবাসি তাকে কি খুন করা যায়? হ্যাঁ যায়, যাকে ভালোবাসা যায় তাকেও খুন করা যায়, কারণ ভালোবাসা শেয়ার করা যায় না। এনিওয়ে, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ না, আমি নিশ্চিতভাবে বলতে পারি কাজলকে খুন করেছে সাগর। আপনার এরকম সন্দেহের কারণ? যেদিন রাতে কাজল খুন হয়, তার কিছুক্ষণ আগে ও আমার কাছে এসেছিল। আমার কাছ থেকে চলে যাবার পর আমি একটি ছায়ামূর্তি দেখতে পাই। আমার ধারণা সেই ছায়ামূর্তিটি সাগর। কাজল ঘরে যাবার পর কাজলকে ওই খুন করে। কে আপনি? আপনি কি আমার পেছন পেছন হাঁটছেন নাকি অন্যখানে যাবার জন্য হাঁটছেন? আমি আপনার পিছনে পিছনেই হাঁটছি, কারণ আমি আপনাকে ফলো করছি।